আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম ভুনা করে দেখাবো। তো আমি চারটা ডিম নিছি। ডিম ভুনা করার ই হলো যে বাচ্চারা যেমন খেতে চায়। চারটা ছোট ছোট আলু নিছি, আর এখানে আমি ওই যে জর্দার রং নিছি। জর্দার রং দিয়ে মেখে নিলাম। এখন এটাকে তেলে দিব। জর্দার রংটা দিছি যে মানে ফুড কালারটা দিছি এই কারণে যেমন লাল দেখা যাবে, আর বাচ্চারা যেমন চায় যে আমি খাবো আমি খাবো দেখতে, ওরা তো লাল পছন্দ করে। জর্দার রংটা এই কারণে দেওয়া, না হলে আমি হলুদ দিয়েই করে ফেলতাম। যে জর্দার রংটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। রঙটা মাখানোর পরে রঙ মানে যে জর্দার রং ফুড কালার তো আমরা সব কিছুতেই ব্যবহার করি। এটা একটু ভাজা ভাজা করে বড়ো আমি যে ইয়েতে তেলেতে এরকম তেল আলা কালো কড়াই লাগবে তেলের, যে সবসময় তেল ভাজা করে, না হলে এটা ডিমটাও লেগে যাবে কড়াইয়ের মধ্যে, আলুটাও লেগে যাবে। এখন পিছলা কড়াই লাগবে যেটাতে সবসময় আপনারা মাছটা ভাজেন। দেখি ছোটো করে রান্না করে আজকে আমার বাচ্চাটা খায় কিনা। এটা তো সবাই রান্না করতে পারে। তারপর আমি একটু ডিমগুলো একটু জর্দার রং দিয়ে একটু কালার করে নিলাম। তো আমি ডিমটা আর আলুটা ভেজে নিয়েছি, আর এখন পেঁয়াজ কুচি দিলাম। আমার ডিম ভাজাটা লাল লাল হয়ে গেছে, একদম আলুটাও লাল করে ভাজা করে নিয়েছি, ডিমটাও আমি লাল করে ভাজা করে নিচ্ছি। তো লাল করে ভাজা রং করাতে আর যে একটু জর্দার রং দেওয়াতে একটু সুন্দর হয়েছে। কথায় আছে না, যাকে দেখতে সুন্দর তাকে খাইতেও সুন্দর, সেই জিনিসটা খাইতেও সুন্দর, দেখতে ভালো খাইতেও ভালো। পেঁয়াজ দিচ্ছি, আমি মশলাগুলো দেখাই। মশলাগুলো একটু অন্যরকম হবে। একটু মরিচ বাটা দিব, একটু ধনিয়া বাটা দিব, একটু আদা রসুন বাটা দিব, যেহেতু ডিম একটু মাংসের মতন হবে, একটু হলুদ বাটা দিব, আর যে দুটো তেজপাতা দিব, ছোটো একটা এলাচ দিব। ছোট্ট বেশি না, এলাচের গন্ধটা অনেক সহ্য করতে পারে না। কাঁচামরিচ দিব, যে কাঁচামরিচ একটা নিছি সেই আলু আর ডিমের মতনই জর্দার কালারে। তা এটা তো বাচ্চারা খাবে না, বড় বড় মানুষ খেতে পারবে। বাসায় একটা মেয়ে মানুষ তাই চারটা ডিম যদি আপনি ভুনা করেন, তো সবুজ কাঁচামরিচ লাল কাঁচামরিচ দিবেন। এই যে সবুজ লাল কাঁচামরিচ আছে, তো মিক্স করে দিবেন। তো ডিমের সাথে মরিচটা ভাঙ্গা খাইতে খুব মজা লাগবে, যেহেতু আমরা বাঙালি। আবার পেঁয়াজটা লাল হয়ে গেছে একদম, আদা রসুনটা একটু দিয়ে দেবেন, একটু সামান্য, যেহেতু চারটা দিন চারটা আলু, একটু সামান্য আদা রসুন দিলাম, একটু গ্রামটা দেবেন সুন্দর করে আসে। এবার একটু হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, যেহেতু ঝাল লাগবে বাচ্চারা খাবে, বড় মানুষে খেতে পারবে। আর এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম। প্রবাসে যারা বসে আছে সহজ রান্না তারা, দেখুন যে সবুজে লালে হলুদে, মানে যে কাঁচামরিচটা লাল তারপর সবুজ আর হলুদ। যে ছোটো বাচ্চাদের একটা গান আছে, সূর্য যেমন লাল তেমন সবুজ আমার মাটি, লাল সবুজ মিশেও বাই সোনার চেয়েও খাটি। তো এরকমই মানে তরকারি বলেন, যে কোনো কাপড় পরেন, সাজুগুজু করেন, যেরকমই করেন, মানে বাংলাদেশের কথা ওখানে আসেই আসে। এত সুন্দর আমাদের দেশ,
আর এত সুন্দর আমাদের রান্না, আমি বলার মতো না। লাল সবুজ নিশান টিবাই আমার কাছে খাঁটি, এই যে লাল সবুজ নিশান টিবাই আমার কাছে খাঁটি। আমার এই মশলাটা কষে গেছে, খুব একটা গন্ধ আসছে সুন্দর, কেন আমি এখানে একটুখানি একটা তেজপাতা দিছি, সামান্য একটু দারচিনি এলাচি দিছি। আমি বেশি কথা বলি তাই কথাটা আমার বলতেই হয়, যেহেতু না বললে তো আপনারা বুঝবেন না। তো আজকে আমাদের জারামনির জন্যে ডিম রান্না করতেছি, আলু দিয়ে জারামনি খাবে। তুমি খাবে? জি খাবো। ডিম খাবে? জি আমি ডিম খাবো। আলু খাবে? হ্যাঁ সব খাবো। আচ্ছা দেখবো। তো আমার মশলাটা কষে গেছে, কষানোর ভিতরে যে আমি ডিম আর আলু চারটা দিয়ে দিলাম, ডিম চারটা আলু চারটা। জারামনিটা রাখো তো। একটু এটার মধ্যে একটু হালকা ঝোল দিব, তারপরে জারামনি একটু পানিটা দেও তো। তুমি কি আলু আলু দিয়ে ডিম দিয়ে খাবে? হ্যাঁ। তুমি আম্মু আম্মু তোমার হাতের রান্না খুব মজা তাই? জি। আচ্ছা খাও, একটু পানি দিচ্ছি পানিটা। আমার ডিম বোনাটা হয়ে গেছে, ওই যে লাল সবুজ হলুদ, যে লাল এই যে সবুজ এই হলুদ বোনা হয়ে গেছে। মনে হচ্ছে যে আমি একদম তরতাজা খাসির মাংস মানে বোনা করছি, ঝাল ঝাল। এই বাসায় যদি দুইটা মেহমান আসে তা আপনারা এরকম করে বোনা করে খেতে দিবেন। মাছ মাংস না থাকলেও চলবে, এখানে একটু ডাল হলেই চলবে। তো এই যে আমার ডিম বোনাটা হয়ে গেছে, দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন। এখন আমার জারামনি পরিবেশন করবে গরম ভাত দিয়ে, আর আপনাদেরকে কিছু বলবে। আসসালামু আলাইকুম, আমার আম্মুর হাতের রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।